আজকে এই অমলের উদ্যোগে যে যোগা এবং ফিজিওথেরাপি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে, আজকে আগে হয়তো ওয়েস্ট বেঙ্গলের বুকে এইরকম একসঙ্গে কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি। এবং যোগের ব্যাপারে বা ফিজিওথেরাপির ব্যাপারে এবং জিমের ব্যাপারে অমল করার পশ্চিমবাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে একটি বিশিষ্ট নাম। তো ওর এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে ওর এই কিপফিট গ্রুপের মধ্যে আমরা আজকে ট্রেনিং এবং ট্রিটমেন্ট নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য এসেছি। কিন্তু আমাদের আশা ছিল হয়তো অনেকেই মানে ট্রেনিংয়ের জন্য বা ট্রিটমেন্টের জন্য আসবেন, হয়তো বা পরবর্তী সময়ে আসবেন, কিন্তু একটু আগে আমাদের অলোকদা বা প্রগতি স্যার যেটি বললেন যে ফিজিওথেরাপি বলুন না যোগাথেরাপি বলুন, আমাদের মেন বেস হচ্ছে যে প্রপার নলেজ। এই নলেজ ব্যাংক আমরা কোত্থেকে তৈরি করি না, আমরা যেহেতু অ্যানাটমিক্যাল পার্ট আমাদের জানা দরকার, তার উপরে আমরা একটা মানুষের শরীরে কী আছে এবং তার কীভাবে কী ট্রিটমেন্ট হতে পারে। তো সেই জায়গাটায় যেটা অলোকদা একটু আগে আলোকপাত করলেন যে আজকে প্রচুর ফিজিওথেরাপি প্রচুর যোগা ইনস্টিটিউশন হয়েছে, কিন্তু সকলের রিলায়েবিলিটি একই রকম নয়, কারণ কিছু মানুষ অল্প স্বল্প এক্সারসাইজ শিখতে শিখতে সেই থেরাপিউটিক পার্টে চলে যাচ্ছে। এবার যোগ থেরাপির যে বা যোগের যে কতগুলি অপশান থাকে, যোগা অ্যাজ এ স্পোর্টস আমরা যে যোগের কম্পিটিশান করাচ্ছি এবং সেই ব্যাপারেও এই অমল কারার এবং এদের কিপফিট গ্রুপ শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের পক্ষে একটা প্রতিচ্ছবি নিয়ে এসছে যে যোগের মাধ্যমে আমরা সুস্থও থাকতে পারি এবং এর মাধ্যমে আমরা এটাকে স্পোর্টস অ্যান্ড গেমস হিসেবে নিতে পারি। যোগা অ্যাজ এ মেডিসিন আমরা যখন নিচ্ছি মানে থেরাপিউটিক যোগা পার্ট, তখন আমাদের যখন মেডিসিন হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করছি তখন সেটাকে আমাদের ডিভাইস করতে হবে। ডিভাইস কীরকম করতে হবে না কোন মানুষ কীভাবে সেটিকে গ্রহণ করতে পারবে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আমরা সবাই ভুজঙ্গাসন বা সর্পাসন বলে একটি আসনকে জানি, প্রোনেশনে শুয়ে আমরা চেস্টটিকে আপ করা, এবং সেটি ধরুন যদি আমরা তত্ত্ব কথায় যাই তাহলে বলা আছে যে আমাদের আপার অ্যাবস মাটি থেকে উঠবে এবং লোয়ার মাটিতে কাজ করবে। কিন্তু আমি মানলাম যে ভদ্রলোক বা ভদ্রমহিলা লাম্বারে কোনোরূপ প্রবলেম আছে মানে কোমরে কোনোরকম সমস্যা আছে, তার পক্ষে তোলা সম্ভব নয় এবং এর এফেক্ট অনেকগুলো। একটি আমরা ইন্টারনাল এফেক্টের জন্য করতে পারি, যেমন ইনটক্সিকেশন অ্যাসিডিটি ইত্যাদি কমাবার জন্য ভুজঙ্গাসন করতে পারি। সেকেন্ড, স্পাইনাল ব্যাক স্ট্রেচিং এক্সারসাইজ হিসেবে আমরা করতে পারি, হয়তো আপনারা অনেকে জানেন এই এক্সারসাইজটি আমরা কোমরে বা পিঠের দিকে ব্যথা হলে দিয়ে থাকি। কিন্তু এখানে সব থেকে বড়ো কথা হলো যে সেই ব্যক্তি কতটা চেস্ট আপ করবেন, সেই ব্যক্তি হাতের ওপর কোনোরূপ প্রেশার রাখবেন কি না। ধরুন একজনের মাসেল স্ট্রেংথ নেই, তিনি যখন হাতের ওপর সামান্য প্রেশার দিয়ে আপার বডি তুলবেন তখন আপার বডির লোড অলরেডি চলে যাবে ব্যাক স্পাইনালের ওপর এবং প্যারাস্পাইনাল মাসেল এবং অল ব্যাক মাসেলসের ওপর। আপার বডির লোড যদি সেখানে পড়ে অটোমেটিক সেখানে ব্যথা বাড়বে, এবং আমাদের যখন কোনো জায়গায় পেইন হয় সেখানে একটা মাসেলের স্টিফনেস আছে বা তার আগে দেখতে হয় সেখানে বোনসের কোনো রকম পরিবর্তন হয়েছে কি, এবং বোনসের সঙ্গে আমাদের লিগামেন্টস টেন্ডন সেরকম বহু কিছু জিনিস থাকে, সেইগুলোর যদি ডিসঅর্ডার হয় সেখানেও আমাদের পেন আসতে পারে। তো বোনসের ডিসঅর্ডার হলে একরকম পেন, লিগামেন্টস ডিসঅর্ডার হলে একরকম পেন, যদি টেন্ডন ডিসঅর্ডার হয় একরকম পেন, এবং তার রেমিডিয়াল পার্টও এক এক রকম হয়। তো সেই হিসেবে আমাদের যেটা জানা দরকার, প্রথম আমাদের অ্যানাটমি জানা দরকার। হিউম্যান অ্যানাটমি না জানলে আমরা কখনোই কোনো থেরাপিউটিক পার্টে আসতে পারি না, এবং এই থেরাপিউটিক পার্টে আসার আগে যখন অ্যানাটমি দরকার সেই জিনিসটাকে কিন্তু আমরা খুব একটা গুরুত্ব দিয়ে নিই না। এবং বহু জায়গায় আমরা কোর্স করছি বা কোর্স করাচ্ছি বা দেখছি সেইখানে অ্যানাটমি এবং ফিজিওলজির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আমরা যে উদ্যোগ নিয়েছি এবং কিপফিট গ্রুপও যে উদ্যোগ নিয়েছে যে আমরা প্রত্যেকটি লোককে যখন তৈরি করব তাকে যথেষ্ট নলেজেবল হিসেবে তৈরি করব, এবং সে যাতে গিয়ে প্রকৃত পরিষেবা দিতে পারে এবং তারও কোনোরূপ প্রবলেম না হয় এবং তারও যাতে একটা কেরিয়ার বিল্ড করে। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকের যে ওয়ার্কশপ তাতে আমরা টোটালি ট্রেনিং পার্টে অ্যানাটমিক্যাল পার্টও আলোচনা করব,
থেরাপিউটিক্যাল পার্টও আলোচনা করব, রেমিডিয়াল পার্টও আলোচনা করব, এবং অ্যানাটমি এবং ফিজিওলজি পার্ট শুধুমাত্র ফিজিওথেরাপির জন্য নয়, যোগ থেরাপির জন্যও প্রয়োজন হয়। যদি আমরা যোগাকে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস হিসেবেই ব্যবহার করি, তো একটি যখন ছোট শিশুকে বা এক মাঝবয়সী কাউকে তৈরি করছি, তার মাসেলের কী কন্ডিশন, কী সে গ্রহণ করতে পারে, এইগুলি দেখে যদি আমরা তাকে প্রশিক্ষণ দিই, তাহলে আমার মনে হয় অনেক বেশি বেটার হবে। এবং কখনো কোনো চোট আঘাত যদি লাগার সম্ভাবনা দেখা যায়, তো সেখানে আমরা প্রিভিয়াসলি একটা প্রিকশন নিতে পারবো। বা যখন আমরা পোর্সেন গেমস হিসেবে যোগা নিচ্ছি, তখন আমরা অনেক কিছু আসন করি যেগুলো আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, সেখানে মাসেলসের ওপর জয়েন্টের ওপর অনেক বেশি প্রেশার পড়ে। তো তার আগে জয়েন্ট, টেন্ডনস, মাসেল, তার উপর আমরা কী প্রোটেকশান নিতে পারি সেদিকে আমাদের চিন্তাভাবনা হওয়া উচিত। তো সেই কারণের জন্য আমার সকলের কাছে অনুরোধ, যারা বিশেষ করে এই প্রফেশনে আসতে চাইছো বা এসেছো বা হয়তো ভবিষ্যতে আসবে, তাদের প্রথম চিন্তা করতে হবে যে আমরা হিউম্যান অ্যানাটমি এবং ফিজিওলজি জানবো, এবং হিউম্যান অ্যানাটমি ও ফিজিওলজি ছাড়া আমরা যোগ থেরাপিউটিক পোর্শনে তো করতেই পারি না, বা কোনো পোর্শনে করাতেই আমাদের কাছে খানিকটা প্রবলেম সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এবং ফিজিওথেরাপি পার্টে আমরা বলছি ফিজিক্যাল থেরাপি, মানে দিস ইজ দ্য টোটালি থেরাপিউটিক পার্ট। সেই কারণে আমাদেরকে ফিজিক্যাল থেরাপিস্টের কাছে বা ফিজিওথেরাপিস্টের কাছে যখন কোনো মানুষ আসছেন, তখন তিনি এই আশ্বাস নিয়ে আসছেন যে তিনি আমার প্রবলেমটা বুঝতে পারবেন এবং তার রেমিডিয়াল পার্ট প্রপারলি করতে পারবেন। এবং ফিজিক্যাল থেরাপির বুকে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকগুলি ইনস্ট্রুমেন্টস হয়, ইলেকট্রোথেরাপি আমরা তাকে বলি। শুধু ইলেকট্রোথেরাপিটাই ফিজিওথেরাপি নয়, ফিজিওথেরাপির মধ্যে আমাদের এক্সারসাইজ থাকে, আমাদের ট্র্যাকশান একটা পোর্শন থাকে, তারপর আমাদের ইলেকট্রোথেরাপি থাকে। সেই ইলেকট্রোথেরাপির মধ্যে আমাদের কতগুলি মাসেল স্টিমুলেশন আছে, কোনোটি বিগ মাসেলসের জন্য আমরা ফ্যারাডিক স্টিমুলেশন প্রয়োগ করি, কোনোটি আবার গ্যালভানিক স্টিমুলেশন ফর দ্য প্রেভিস মাসেল মানে ছোটো মাসেলের জন্য প্রয়োগ করি, আবার ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, আবার টেন্স মানে নার্ভাস স্টিমুলেশন, তাছাড়া আল্ট্রাসাউন্ড, শর্ট ওয়েভ, এই জাতীয় অনেক কিছু, এবং ভবিষ্যতে আসতে চলেছে লং ওয়েভ ডায়াথেরাপি, পাল লিজার অলরেডি এসে গেছে। তো এই ধরনের অনেক কিছুই যেটা আমাদের কুইক পেন রিলিফ করতে পারে। এই ইলেকট্রোথেরাপি পার্টে আমরা কুইক পেন রিলিফ করালাম, তারপরে আমরা এক্সারসাইজ পার্টে ঢুকলাম। এবার আরেকটি কোশ্চেন আসছে, ধরুন আমরা কোনোরূপ প্যারালাইসিস ব্যক্তিকে ট্রিটমেন্ট করব, তার মাসেল আমাকে রেসপন্স করবে না, ধরুন সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট যাকে আমরা সিভিএ অর্থাৎ ব্রেন স্ট্রোক বলি, আপনারা দেখেছেন আপনাদের অঞ্চলে বা প্রতি অঞ্চলে একটা সাইড প্যারালাইজড হয়ে থাকে, এবং আমরাও এটা দেখেছি যে রেমেডিয়াল পার্টে গিয়ে অর্ধেক লোকই কিন্তু পুরোটা সুস্থ নন। কিন্তু যদি প্রপারলি তার ট্রিটমেন্ট করা হয় এবং প্রথম থেকে যদি তাকে প্রপারলি ট্রিটমেন্ট করা হয়, তাহলে তার হাতও কোনোভাবে কোনোরূপভাবে ডিফর্ম হবে না এবং পায়েরও স্টেপিং তার প্রপারলি থাকবে। তো সেই হিসেবে আমরা যদি এই ট্রিটমেন্টগুলো করতে যাই, তাহলে আমাদের অ্যানাটমিক্যাল পার্টের ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তো অটোমেটিক আপনারা তো আছেনই, আমরা পরবর্তী সময়ে যাচ্ছি এবং হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি বেস করে এবং তার সঙ্গে ইলেকট্রিক্যাল অ্যাপ্লিকেশন কীরকম হয় সেইটির ওপর বেস করে আমরা আজকে টোটাল ওয়ার্কশপটিকে পরিচালনা করব। তো এখনকার মতো আমি রাখছি, এবং আমার পরবর্তী বক্তা হয়তো কিছু বলবেন, সেই কারণে এই সময়ের জন্য আপনাদের কাছ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় নিরাধি।